বর্ষে রাজবাড়ী জেলাকে শতভাগ বিদ্যুতায়ন জেলা হিসেবে ঘোষণা করা হবে। সে লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি। ইতিমধ্যেই পল্লী বিদ্যুতের আওতায় কালোখালী ও গলন্দ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হয়েছে। বাকি রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও পাংশা উপজেলাতেও শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম শেষের দিকে। চলমান করোনা পরিস্থিতি উন্নতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ তিনটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হবে বলে জানান রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম গোলদার। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কালুখালি এবং গলন্দ ইতিমধ্যেই শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে। বাকি রাজবাড়ী সদর, বালিয়াকান্দি এবং পাংশা শতভাগ আমাদের কার্যক্রম শেষ হয়েছে। শেষ হওয়ার পরেও এখনও দু একজন গ্রাহকদের কাছ থেকে দরখাস্ত আসছে। ইতিমধ্যে আমরা 50 কিলোমিটার শেষ করেছি, অনেকেরই সমস্যার সমাধান হয়েছে। বাকি 30 কিলোমিটারের আমাদের অনুমোদন এসেছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অথবা পিডিবির পাশেই ছিল যে সমস্ত গ্রাহক এবং গলন্দতে এখনও নদী ভাঙনের ফলে যাদের নতুন করে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হচ্ছে, তারা আমাদের কাছে সাদা কাগজে আবেদন করলে আমরা তাদেরকে দেখে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করব। আর করোনার পরিস্থিতির উন্নতি হলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাকি তিনটি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হবে। আমাদের মুজিব বর্ষের ভিতরে তো বলা হয়েছে আমাদের এই জেলা আরও আগেই শতভাগ হয়ে গেছে। এরপরেও যদি কোনো গ্রাহক মনে করেন যে সেখানে বিদ্যুৎ পান নাই, আমাদের কাছে এখনও যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে আবেদন করতে পারেন। আমরা দেখে আমাদের ডিপিপি সংস্থান আছে এবং আমাদের ঠিকাদার আছে, কোনো সমস্যা নেই, মালামালেরও কোনো ঘাটতি নেই। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পুল ও বিচ্ছিন্ন সংযোগ দ্রুত সময়ের মধ্যে মেরামতের মাধ্যমে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া হয়েছে বলেও দাবি করেন পল্লী বিদ্যুৎ জিএম মোহাম্মদ কামরুল ইসলাম গোলদার। বিগত 20 মে 2020 সারা দেশে আম্পানের প্রবল তাণ্ডব বয়ে যায়। তা আম্পানটা মোড় ঘুরিয়ে রাজবাড়ির উপর দিয়েও যায়, ফলে 20 মে রাত্রে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ ভেঙে পড়ে। সম্পূর্ণ এই এরিয়াতে হৈপুর রাজবাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না। 21 তারিখ সকাল 8 ঘটিকার মধ্যে আমরা আমাদের 33 কেভি লাইন পুনঃস্থাপন করতে সমর্থ হই এবং পরবর্তীতে 11 কেভি লাইন সহ সমস্ত গ্রাহকদের যে সমস্ত আমাদের 8টি মতো পোল ভেঙে গেছিলো, 380টার মতো মিটার বিনষ্ট হয়েছিল, প্রায় 150 মতো জায়গায় তার ছিঁড়ে গিয়েছিলো এবং অনেকগুলো পোল এলে গিয়েছিল, যেটা একটা বিশাল কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞ আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান, স্থানীয় ঠিকাদার এবং আমাদের অন্যান্য লোকবল সহ কাজ করে আমরা ঈদের পূর্বেই সকল গ্রাহককে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছি এবং সকল গ্রাহক ঈদের বিদ্যুতের সাহায্যে মানে সকল ঈদের দিন বিদ্যুতের সুবিধা ভোগ করেছেন। ঈদের 2 দিন পূর্বে কালুখালী উপজেলাতে যে ট্রান্সফরমার রয়েছে তাদের, সে ক্যাবেল, সেটা কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাবেল নষ্ট হয়ে যাওয়াতে ওখানে করোনা রোগী ছিল, তাৎক্ষণিকভাবে নির্বাহী অফিসার এবং টিএইচও ওনারা আমাকে অনুরোধ করেন। আমি এবং আমাদের ডিজিএম টেকনিকা রাত্রে থেকে 23 তারিখ রাত্রে থেকে বিকল্পভাবে ট্রান্সফরমার সরবরাহ করে ওই উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করি এবং ওনাদের কোয়ার্টারে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করি। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের নিরাবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যে সর্বদা নিয়োজিত আছেন। কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য প্রতিটি অভিযোগ কেন্দ্রে বিদ্যুৎ বিলের পিছনে মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এরপরও যদি কোনো গ্রাহক কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সরাসরি জিএমের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের নিরাবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সর্বদা নিয়োজিত আছেন। কোনো আমাদের
অভিযোগ কেন্দ্রে মোবাইল নম্বর রয়েছে যা প্রতিটি বিদ্যুৎ বিলের পিছনে দেওয়া হচ্ছে। এছাড়া যদি কোনো গ্রাহক এরপরেও কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আমার মোবাইল নম্বরে 24 ঘন্টা খোলা থাকে, যে কেউ ফোন করতে পারে যে কোনো সমস্যা নিয়ে। আমার ফোন নম্বর 01677769400067, 01769430067। এই নম্বরে আমার সঙ্গে যে কোনো গ্রাহক যে কোনো সময় তার সমস্যা বলতে পারে। মোহাম্মদ কামরুল ইসলাম গোলদার বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে কিছু বিল অসামান্য জটিলতা আসতে পারে। এমন অসামান্য জটিলতা বিল গ্রাহকদের অফিসে এসে বিল সংশোধন করার আহ্বান করেন তিনি। বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রভাবে সারা বিশ্ব যেখানে স্থবির হয়েছে, বাংলাদেশও বিগত 26 মার্চ থেকে লকডাউনের আওতায় আসায় সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ অনেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি। মার্চ এবং এপ্রিল মাসে আমাদের মিটার রিডার যারা, তারা শতভাগ স্থানে যে বিদ্যুৎ বিল রিডিং গ্রহণ করতে পারেননি। ফলে আমরা বিগত বছরের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ বিল প্রদান করেছি। এরপরেও যদি কোনো গ্রাহক মনে করেন তার অসামঞ্জস্য রয়েছে, সেক্ষেত্রে আমাদের অফিসে আসলে আমরা বিদ্যুৎ বিলটা সংশোধন করে সমন্বয় করে পরবর্তী মাসে বিলের সঙ্গে সমন্বয় করে দেবো। এবং মার্চ মাসে আমাদের রিডিং নেওয়া, মে মাসে আমাদের রিডিং নেওয়া হয়েছে এবং জুন মাসে এখন স্বাভাবিক রিডিং নেওয়া হচ্ছে। গ্রাহকের যে কোনো সমস্যার জন্যে অফিস 6 দিনই আমাদের খোলা থাকে, শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত। আপনারা আপনাদের বিদ্যুৎ বিলের যে কোনো সমস্যার জন্য এজিএম অর্থ অথবা জেনারেল ম্যানেজারের কাছে এবং পাংশা জোনাল অফিসের ডিজিএম, বালিয়াকান্দি সাব জোনাল অফিসের এজিএম, গোয়ালন্দ জোনাল অফিসের এজিএম, ওনারা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আছে। আপনাদের বিল সম্পর্কিত কোনো সমস্যা হলে কোভিড-19 কারণে এই বিলের হয়তো অসামঞ্জস্যতা আসতে পারে, সর্বসংখ্যক গ্রাহক এসেছে, যারা ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন তাদের বিল সংশোধন করে তারা পরিশোধ করে গেছে। পল্লী বিদ্যুতের নতুন সংযোগ নিতে কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষের আশ্রয় না নেওয়ার আহ্বান জানান জিএম মোহাম্মদ কামরুল ইসলাম গোলদার। সাধারণত গ্রাহক বৃন্দ, যারা এই জেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে, তারপরেও ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে থাকা দু একজন গ্রাহক যারা বিদ্যুৎ সংযোগ পান নাই, তাদেরকে আমি অনুরোধ করব আমার যে মোবাইল নম্বর দেওয়া হলো এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। অফিসে এসে আপনি আবেদন করবেন, কোনো দালাল বা তৃতীয় পক্ষের কারো আশ্রয় নেবেন না, সরাসরি আবেদন করবেন রাজবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর চরবাগমারা রাজবাড়ি, পাংশা জোনাল অফিস বৈশালা এবং বালিয়াকান্দি সাব জোনাল অফিস, গোয়ালন্দ সাব জোনাল অফিস। আপনারা এই সমস্ত জায়গায় সাদা কাগজে আবেদন করবেন। একটি পয়সাও দেওয়ার প্রয়োজন নেই। শতভাগ বিদ্যুতায়নের জন্য সরকার যে প্রকল্প নিয়েছে, এই শতভাগ বিদ্যুতায়নের এই প্রকল্পের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। শুধুমাত্র আপনার অফিসে জমা হবে মিটার নেওয়ার সময় যে 1 কিলোওয়াট লোড পর্যন্ত 450 টাকা জমা হবে এবং 2 কিলোওয়াট লোড হলে 850 টাকা জমা হবে। সাধারণ গ্রাহকদের এর বেশি লোড প্রয়োজন হয় না। তো এই ব্যাপারে আপনারা রসিদের মাধ্যম ছাড়া কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, কোনো দালাল চক্রের আশ্রয় নেবেন না। কেউ যদি এরকম বলে আমাদের কাছে তাদেরকে সমর্থন করবেন। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সরকারের একটি অগ্রাধিকারমূলক কার্যক্রম এবং উন্নয়ন কার্যক্রম, এবং এই পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে কোনো বাড়তি পয়সা বা দালাল ধরার কোনো প্রয়োজন নেই। বিদ্যুৎ একটি মূল্যবান জাতীয় সম্পদ, এই মূল্যবান সম্পদের যথাযথ ব্যবহারে অনার্থক লাইট ও ফ্যানের সুইচ বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। সম্মানিত গ্রাহকদের কাছে অনুরোধ, বিদ্যুৎ একটি মূল্যবান জাতীয় সম্পদ, এই সম্পদের আমরা যথাযথ ব্যবহার করব। অনার্থক লাইট ফ্যান আমরা জ্বালিয়ে রাখবো না। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তার অফিসের বাতি এবং ফ্যান সুইচ অফ করেন, আমি নিজেও আমার অফিসের বাতি এবং ফ্যান আমি অফিস থেকে যাওয়ার সময় নিজ হাতে বন্ধ করি। আমি গ্রাহকদের কাছে স্বনির্বন্ধে অনুরোধ করব, আপনারা বিদ্যুৎ বিল ব্যবহারে সাশ্রয়ী হন, অনর্থক বিদ্যুৎ নষ্ট করবেন না,
এবং অন্যকে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দিন। দেশে এখন বিদ্যুতের কোনো ঘাটতি নেই, কিন্তু আপনার ইসের কারণে, আপনার কারণে, আপনার আপনার ফ্রিজ বা ফ্যান অনর্থক ঘোরার কারণে যে বিদ্যুতের অপচয় হচ্ছে, এই অপচয় থেকে আপনারা সরে আসুন এবং জাতিকে আপনারা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যান। বিদ্যুতের আলোকে এই রাজবাড়িবাসী আলোকিত। নীরব বছিন্ন বিদ্যুৎ পেতে লাইনের উপর ডালপালা কাটার জন্য গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেন জিএম। আমাদের লাইন ক্রু এবং আমাদের লেবার ডালপালা কাটার জন্য বিভিন্ন জায়গায় যান, এটা গ্রাহকদের সুবিধার জন্যে এবং আমাদের অফিসেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্যে মাঝে মধ্যেই ডালপালা কাটার জন্যে আপনাদের এই ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করবেন। কারণ ঝড় বৃষ্টি হলে যদি এই ডালপালা না কাটা হয় তাই যে গাছও পড়ে যায় অনেক সময়, সেগুলোকে আপনারা সহযোগিতা না করলে ঝড় বৃষ্টির সময় আপনাদের বিদ্যুৎ পেতে বিলম্ব হয়। এছাড়া বিদ্যুৎ লাইনের নিচে কেউ আবাস ঘর বাড়ি নির্মাণ করবেন না এবং গাছপালা লাগাবেন না, তাহলে এই গাছ একসময় বেড়ে বিদ্যুৎ লাইনকে স্পর্শ করতে পারে এবং এই ঘর বাড়ি যে কোনো সময় তো বিপদের কারণ হতে পারে। এই জন্যে আপনাদের কাছে সাময়িকভাবে অনুরোধ, আপনারা বিদ্যুৎ লাইনকে, বিদ্যুৎ লাইনের নিচে কোনো ঘর আবাসিক ভবন নির্মাণ করবেন না এবং কোনো গাছপালাও স্থাপন করবেন না। তবে কারো জমি যদি কম থাকে বা কেউ যদি মনে করেন যে একেবারে কম জমি তাকে ওখানে করতে হবে, তবে নিয়ম অনুযায়ী আমাদের অফিসে আবেদন করলে আমরা সে অনুযায়ী যে নিয়মকানুন আছে সে অনুযায়ী আমরা লাইনকে শিফট করে দিব, লাইনকে স্থানান্তর করে দিব, যাতে করে আপনাদের সুবিধা হয়। শুধু রাজবাড়ি নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী মুজিব বর্ষেই সারা বাংলাদেশেই শতভাগ বিদ্যুতায়ন হবে বলেও জানান জিএম মোহাম্মদ কামরুল ইসলাম গোলদার। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারা বাংলাদেশে গ্রিড এবং অফ গ্রিড সমস্ত এলাকায় বিদ্যুতায়ন হবে মুজিব বর্ষ 2020-2021। মুজিব বর্ষেই সারা বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন হবে, এই লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং 80টি পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করে যাচ্ছে। আমাদের সারা বাংলাদেশে গ্রিড এবং অফ গ্রিডের কাজ ডিসেম্বর 2020-এর মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। আমাদের মুজিব বর্ষ শেষ হবে মার্চ 2021। আমরা তার 3 মাস আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তথা পল্লী বিদ্যুৎ সমিতিগুলো তাদের 100% গ্রাহকের বিদ্যুৎ দিতে সমর্থ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান সহ আমাদের সকল কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে এই বিষয়ে কাজ করে যাচ্ছে। শাহাবুর রহমান, রাজবাড়ী টিভি।